দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। আমরা আজকে আছি ফটিকছড়ির বিবিরহাট গরুর বাজারে। বাজারটার অবস্থান হচ্ছে ফটিকছড়ি বিবিরহাটে। আপনারা চট্টগ্রাম থেকে যারা আসবেন, সরাসরি অক্সিজেন থেকে গাড়ি পেয়ে যাবেন এই বাজারের। শর্টকাটে চলে আসতে পারবেন, রাস্তাঘাট অনেক ভালো আছে। বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবারে বসে, সোমবার আর বৃহস্পতিবারে বসে। বাজার হাসিল হচ্ছে 3%, যেটা জানলাম আর কি সবার কাছ থেকে। তো সামনে কিন্তু অনেক গরু আছে, এগুলো কিন্তু প্রচুর দেশি গরু আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। ভাই দাম কেমন দিচ্ছেন? এটা দাম দিয়ে 85-85। ওজন কেমন আছে? 110 কেজি হবে। 110 কেজি হবে। কাস্টমার কত বলে? 70-72 এরকম বলছে। কত হলে দিয়ে দিচ্ছেন আপনি? 75 কেজি হলে, 75 হলে দিয়ে দিবেন। দর্শক দেখাই একটা দেশি ব্রিশ গরু। এটা কিন্তু যারা ছোট গরু খুঁজতেছেন, মোটামুটি 80-85 যা রং যাও সস্তা। তো দর্শক আসলে বাজারে আসলে একটা জিনিস, এটা হচ্ছে আপনাদের জন্য, যেহেতু অনেক কষ্ট করে আমি আসি এই বাজারে, বিভিন্ন হাট বাজারে চলে যাই, কিন্তু বাজারে আসলে যেটা হয় কি, প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের সাথে পরিচিত হওয়া যায়, বিভিন্ন মানুষের সাথে, যারা অপরিচিত ছিলেন তাদের সাথেও একটা মোটামুটি পরিচিত হয়। ভাইয়ের নামটা কি? গোলাপ ভাই। ভাইয়া ওনার নাম হচ্ছে গোলাপ, সুন্দর একটা ফুলের নাম। ভাইয়া ভাই এই কতদিন ধরে ব্যবসায় জড়িত আছেন? 20 বছর হয়ে গেছে মোটামুটি। তো খামদানি ব্যবসায়ী বললেই চলে। তো মোটামুটি ছোট গরু ছাড়া আর কি বড় গরু আছে নাকি আপনার কাছে? আছে। কতগুলো আনছেন গরু? গরু আজকে আনছি শুধু একটাই। একটাই আনছেন? চার। কোন কোন হাট করেন? বাগান বাজার, সিংছড়া, কইলা বাজার, নারায়ণ হাট। চিকন ছাড়া কি বারে বসবে? মঙ্গলবারে। বাগান বাজারও তো মনে হয় মঙ্গলবারে একটা হাট আছে। শুক্রবারে। আর হচ্ছে সপ্তাহে একদিন। দর্শক আপনাদেরকে কিন্তু কোরবানি নিয়ে গিয়েছিলাম আমি বাগান বাজারে, আমি নিয়ে গেছিলাম দর্শক আপনাদেরকে। তো আজকে কিন্তু বিবিরহাটে আসি। এখানে আসলে সবাই কিন্তু অন্য সব বাজারের চেয়ে একটু ডিফারেন্ট বলতে সবাই কথা বলছে। অন্য অন্য বাজারে গেলে দেখা যায় যে অনেক ব্যবসায়ীরা কথা বলতে চায় না, বা বিভিন্ন সময় বিভিন্ন রকম সিনক্রেট হয়। আজকে এখন পর্যন্ত আমার সামনে ওনারা কেউ পড়ে নেই, তো আমার কাছে সব মিলে মোটামুটি ভালোই লাগতেছে। সবাই একদম স্বাচ্ছন্দ্যের সাথে দেখতেছি গরু সংগ্রহ করতেছে, যার যেরকম যেখান থেকে ভালো লাগতেছে। দর্শক সামনের দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, মোটামুটি চেষ্টা করবো 2-4টা গরুর দাম আপনাদেরকে দেখানোর। একটা গরু আছে সুন্দর, এটা একটা ব্রিজ গরু, এটাও পিওর একটা দেশি গরু। যারা দেশি গরু পছন্দ তারা আসছে মোটামুটি। একটা গরু আছে, এটা প্রায় 3.5 মনের কাছাকাছি আছে মনে হয়, ওজন 3.5 মনের কাছাকাছি। দাম কেমন এটার ভাইয়া? 115। কাস্টমার কত মূল হচ্ছে? 90-95। আচ্ছা আজকের বাজার তো 90-95-97 মূল আছে। কত হলে দিয়ে দেবেন চিন্তা করছেন? 105 হলে দিয়ে দেবেন। তো দর্শক 105-এর একটা গরু দেখাচ্ছিলাম, মোটামুটি 3.5 মন ওজন আছে। তারপর আপনারা আসবেন এসে ভাইদের সাথে কথা বলে, কথাবার্তার মাধ্যমে একটা দাম সেটা নির্ণয়ন করে নিয়ে নেবেন। মোটামুটি এখানে যা দেখলাম পিওর এই সেটটাতে কিন্তু পিওর সব দেশি গরুই আছে একদম। যারা দেশি গরু চিন্তা করেন যে দেশি গরু খুঁজে পাবেন কি না, এ বাজারে আসতে পারেন। মোটামুটি আমি দেখতেছি যে মোটামুটি গরুর কালেকশন অনেক ভালো। তো আমার সামনে যদি এদিকে যাই আরও গরু আছে, কিন্তু এদিকে কিন্তু আরও আপনাদেরকে গরুর বাজারে হঠাৎ করে একটু যান্ত্রিক ত্রুটি হলো। আঙ্কেল বাজার সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে। আঙ্কেল বাজারটা কেমন কি? জি ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। গরুর বাজার মিডিয়াম, মিডিয়াম চলছে। মিডিয়াম গরুর বাজারে সকল গরু, সকল কিছুমের গরু পাওয়া যায় সকল দামে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কিছুমের দাম আছে আর কি। আচ্ছা বাজারটা কিবারে বসে আঙ্কেল? বাজারটা বসে সোমবার, বৃহস্পতিবার। হাসিল কেমন আঙ্কেল বাজারের? জি হাসিল, যেভাবে গরু কিনে সেভাবে হাসিল নিয়ে আসেন যেতে। আচ্ছা আচ্ছা, কোনো রকমের ঝঞ্ঝ জমিলে এখানে নেই, এখানে গরু বাজারে নেই। আচ্ছা এই একটা পিক আপ যদি আমি চিটাগাং এর দিকে নিয়ে যেতে চাই, অর্থাৎ অক্সিজেনের দিকে, কত ভাড়া কেমন পড়ে এখান থেকে? ভাড়াও মোটামুটি
বাজারে কিরকম গরু পাবেন এবং গাড়িতে কিভাবে নেবেন ওটা বলে দিলাম। ধন্যবাদ আঙ্কেল, আপনার সাথে কথা বললাম। দর্শক, আমি চেষ্টা করি আসলে বাজার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে। সামনে কিন্তু আরেকটা গরু আছে একটু। আঙ্কেল, কত দাম চাইছেন এটার? আমাকে বললে যে এটা লাভ হবে, মনে করেন যে আমাদের হাজার হাজার দর্শক আছে আঙ্কেল, যারা দেখে বাজারে আসতে চায়, তো দামটা বললে হয়তো তারা একটা আইডিয়া করে বাজারে চলে আসবে। তো এটার দাম কেমন চাইছেন? ৯২ আর এই পাশেরটা ২৭ দর্শক ২৭ মোটামুটি দুটো সুন্দর গরু। ঘরের গরু মনে হয় আঙ্কেল? না, এগুলো বাইরে থাকে। গরু ঘর ছাড়া কি পাত্রে থাকে নাকি? আমি সেটা বলি নাই আপনাকে, ওইটা বোঝা আসলে দর্শক উনি একটু ঘরে থাকে এই কথাগুলো বলতে হবে নাকি? একটা হচ্ছে খামারের গরু আঙ্কেল, যারা এটাই বলতে চাচ্ছি যে নিজের গৃহস্থলী গরু এটাই। তো দর্শক, এটা হচ্ছে নিজের গৃহস্থলী গরু ওনার, উনি হয়তো বুঝতে একটু ভুল করছেন। যা হোক, তো চেষ্টা করব আপনাদেরকে আরও দুই চারটা গরুর দাম কিন্তু এখান থেকে দেখানোর জন্য। যদি আমি একটু সামনের দিকে আসি, একটা গরু আছে সুন্দর একদম পিওর। ভাই কেমন দিচ্ছেন দাম এটা? ৫৫,০০০। কাস্টমার কেমন মূলায়? ৪৩-৪৪ মূল আছে। এটা তো গাবি না? কত হলে দিয়ে দিবেন? এটা তো আমি ধরেন ৪৮ হলে দিয়ে দিবেন। ৪৮ হলে দিয়ে দিবেন। ধন্যবাদ, কথা বললাম ভাইয়ের সাথে কথা বললাম। দর্শক, এরকমই মোটামুটি আপনারা দেখে শুনে বাজারে আসবেন, বাজারে এসে দাম দর করে গরু সংগ্রহ করবেন, কারণ অসংখ্য গরু কিন্তু বাজারে আছে। একদম দিকটা যদি নিয়ে যাই আপনাদেরকে, বাজারটা ঘুরে দেখাবো আপনাদের কাছে আমি। একটা সুন্দর একটা একদম সাদা লাল গরু। কাকে এটার দাম কত দিছেন? ৭৫ দিছেন। কাস্টমার কত কয় আঙ্কেল? কাস্টমারে ৫৯-৬০ ৫৫ এরকম মূল আছে। আপনি কত হলে দিয়ে দিবেন? আমি ধরো ৬১-৬২ হলে দিয়ে দেবেন। দর্শক, মোটামুটি তো ওজন কি এটা? আড়াই মন ৩ মনের কাছাকাছি হবে মনে হয়? না, ৭০ কেজি। ৭০ কেজি হবে। দর্শক, আমি একটু আইডিয়া করি আর কি, জিজ্ঞাসা করে চেষ্টা করি মূল ওজনটা বের করে দেওয়ার জন্য। একটা সুন্দর গরু আছে, এটা শাহিওয়ালের একটা গাবি গরু। ভাই এটার দাম কেমন চাইছেন? দাম ভাই একদম ৭০,০০০ হলে দিয়ে দেবে। আচ্ছা, এটা তো গাভিন হবে মনে হয়? গাভিন হবে। আচ্ছা, তো দর্শক এটা গাভি গরু দেখাচ্ছিলাম, ওটা গাভিন হবে। এটা তো শাহিওয়ালার একটা বীজ দেওয়া আছে মনে হয়, না নেপালি একটা বীজ দেওয়া আছে? নেপালি একটা বীজ দেওয়া আছে। দর্শক, একটা নেপালি একটা বীজ দেওয়া একটা গাভি দেখাচ্ছিলাম। মোটামুটি দাম দর হচ্ছে বাজারটাতে, খারাপ দেখছি না, মোটামুটি আমার দেখা ভালো একটা বাজার কিন্তু এটা। এদিকে কিন্তু আরও গরু আছে, একটা সাদা গরু। সমস্যা, এটার দাম কেমন? ৭৫-৭৫ কাস্টমার কত বলে? ২.৭০ বলে। আচ্ছা, ৬৮ বলছে আর মোটামুটি। আচ্ছা আচ্ছা, মোটামুটি চেষ্টা করি আসলে দর্শক আপনাদেরকে বিভিন্ন বাজারে যাই। আসলে এই বাজারে আসতে গেলে আসলে অনেকের অনেক রকম কথা শুনি, অনেকের কটু কথাও শুনি আপনাদের জন্য। তো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদেরকে আমি বিভিন্ন সময় বিভিন্ন হাট বাজারে নিয়ে যেতে পারি, এই দুই চারটা গরুর দাম আপনাদেরকে দেখাইতে পারি, ওটাই হচ্ছে আমার চেষ্টা আর কি। আপনারা যাতে নির্বিঘ্নে গরু ক্রয় করতে পারেন, কোন হাটের অবস্থান কীরকম ওইটাই একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। একটা সুন্দর সাদা গরু আছে সামনে। বড় ভাই দাম কেমন এটার? ৯৫। কাস্টমার কত মূলায়? ৭৫-৭৬ মূল আছে। কত হলে দিয়ে দেবেন? ৮০ হলে দিয়ে দেবেন। দর্শক, এরকমই দাম মোটামুটি লাগানোর মধ্যেই আছে। আপনারা যারা নিতে চান একটু ভাইদের সাথে কথা বলবেন, দাম দর করলে মোটামুটি একটু কমে চলে আসবে। বাজারের হাসিল হচ্ছে ৩%, গরুর হাসিল। ছাগলেরটা এখন আমরা জানতে পারি না, তবে চেষ্টা করবো ছাগলের বাজারে যে আপনাদেরকে ওটার হাসিল দেখা দেওয়ার জন্য। বাজারের অবস্থানটা হচ্ছে আমাদের ফটিকছড়ির বিবির হাট। আমরা আজকে ফটিকছড়ির বিবির হাটে আছি।
তো দর্শক এই ভিডিওটা এখানে সমাপ্ত করব দেখা হবে আরো একটা ভিডিওতে তো চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদেরকে দেশি কিছু গরুর দাম আপনাদেরকে দেওয়ার তো মোটামুটি অনেকের দাম দর আমি কিন্তু দেওয়ার চেষ্টা করছি মোটামুটি গরুর বিক্রি সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আপনাদেরকে আমি দিছি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লাগছে এবং আরো একটা কমেন্ট করবেন যে পরবর্তীতে কোন হাটে আপনাদেরকে দেখতে চান আমরা আপনাদেরকে ওই হাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ আর যারা এখনো করেন নাই দয়া রিকোয়েস্ট করব আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে আপনাদের জন্য কিন্তু অনেক দূরে দূরে আমি চলে যাই বিভিন্ন অঞ্চলে চলে যাই আমি চেষ্টা করি বিভিন্ন অঞ্চলের গরুর বাজারের ভিডিও আপনাদেরকে দেওয়ার তো সবাই ভালো থাকবেন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে